हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। फ्रेंड्स, आज के आमी डिमेर एक रेसिपी निये एसेछी। तो रेसिपिटा शुरू करार आगे पुरनो बंधुदेरके असंख्य धन्यवाद जानाबो आमार पाशे थाकार जन्य। आर नतून बंधुदेरके रिक्वेस्ट करबो, जदि आमार चैनलेर भिडियो तोमादेर भालो लेगे थाके ताहले तोमरा आमार चैनलके सबस्क्राइब करो, बेल आइकन एंड अल अपशनटा प्रेस करे दिओ, जाते समस्त भिडियो नोटिफिकेशन तोमादेर काछे पौंछे जाए। तो फ्रेंड्स, মাছের ডিমের রেসিপিটার জন্য আমি এখানে কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি। এটা আমি কাতলা মাছের ডিম নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পটল, যেটার মাঝখানে যে বীজগুলো আছে সেগুলো আমি বার করে নিয়েছি সমস্ত পটলের। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। আর আমি এখানে নিয়েছি সেদ্ধ আলু। তো ফ্রেন্ডস, প্রথমে মাছের ডিমটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তার জন্য আমি কিছুটা সল্ট অ্যাড করলাম এর সাথে, আর হাফ টিস্পুন মতো হলুদ দিলাম, হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর হাফ টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর হাফ টিস্পুনের থেকে একটুখানি কম জিরে গুঁড়ো দিলাম। তো ফ্রেন্ডস, এবার নেক্সট আমি যেটা দেবো অল্প একটুখানি রসুন বাটা, একটুখানি আদা বাটা, আর একটুখানি কাঁচা লঙ্কা। তো ফ্রেন্ডস, এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমি হাতের সাহায্যে এটাকে মেখে নেব। হাতের সাহায্যে মেখে নিলে মাখাটা বেশ ভালো হবে। ডিমটা ভালো মতো মাখা হয়ে গেছে। এবার ফ্রেন্ডস, আমি একটা করে পটল নেব, আর অল্প অল্প করে আমি ডিমটা এর মধ্যে দেবো। ফ্রেন্ডস, আমি ডিমটা পুরো পটল ভর্তি করব না, আমি হাফ ভর্তি করব। কারণ ডিমটা যখন আমি পটলটা যখন আমি ফ্রাই করব তখন ডিমটা আয়তনে বেড়ে যাবে, বেড়ে গিয়ে পটলটা ফুল কভার করে নেবে। ফ্রেন্ডস, আমি এরকমভাবে প্রত্যেকটা পটলের মধ্যে ডিম ভরে নেব। ফ্রেন্ডস, আমি অয়েল দিয়ে অয়েলটা আমি গরম করে নিয়েছি। আর এবার আমি ফ্রেন্ডস একটা একটা করে পটল এর মধ্যে দিয়ে দেবো। আর ফ্লেমটা আমি একদম স্লো করে রেখেছি ফ্রেন্ডস, আর এই স্লো ফ্লেমে এটাকে হাতে সময় নিয়ে ভাজবো। ফ্রেন্ডস, 3 মিনিট পরে ফিরে এলাম। আমি একবার পটলগুলোকে উল্টে দেবো। অপর দিকটাও ভালো মতো হতে দেবো ফ্রেন্ডস। ফ্রেন্ডস, ফিরে এলাম। এবার পটলগুলোকে আমি তুলে নেব, কারণ অপরটাও ভাজা হয়ে গেছে। এইভাবে নেক্সট ব্যাচটাও ফ্রেন্ডস ভেজে নেব। ফ্রেন্ডস, সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে। আমি পটলগুলোকে উঠিয়ে নেব।
আর ওই তেলেই আমি অল্প জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এবার ফ্রেন্ডস আমি আলুগুলোকে একটুখানি ফ্রাই করে নেব। আর তাতে আমি অল্প সল্ট আর একটুখানি হলুদ দিয়ে দেব। নেক্সট ফ্রেন্ড অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো। দুই থেকে তিন মিনিট এটাকে ফ্রাই করব। আলুগুলো ফ্রাই হয়ে গেছে ফ্রেন্ড, এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। কড়াইতে 1 টেবিল স্পুন অয়েল দিয়ে দিলাম। অয়েলটা একটুখানি গরম হতে দেবো। তো ফ্রেন্ডস অয়েল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো 2 মিনিট মতো ফ্রাই করে নেব। ফ্রেন্ডস পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করব রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। আর ফ্রেন্ডস এর সঙ্গে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। আমি এখানে দিলাম 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী সল্ট আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। তো এটাকে ফ্রেন্ড ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার গন্ধটা পুরোপুরি চলে যায়। ফ্রেন্ডস মশলাটা প্রায় কষা হয়ে এসছে, এই সময় আমি 2 তেজপাতা এর সঙ্গে অ্যাড করে দেবো। আর নেক্সট ফ্রেন্ডস ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দু মিনিট আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ফ্রেন্ডস এবার এর সঙ্গে আমি জল অ্যাড করব। আর ফ্রেন্ডস তোমাদেরকে বলে দিই, তোমরা যে ছোট ছোট ডিমের দানা দেখতে পাচ্ছ ওইটা আমি ডিমের বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটা কষিয়েছিলাম, সেই জন্য এই দানাগুলো তোমরা দেখতে পাচ্ছ। ফ্লেমটা ফ্রেন্ডস বাড়িয়ে দিলাম। তো ফ্রেন্ডস আর একটুখানি জল অ্যাড করতে হবে এর সাথে। ফ্রেন্ডস এটা ফুটে ওঠার অপেক্ষা করব। ফ্রেন্ডস ঝোলটা ফুটে উঠেছে, এই সময় আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। তো ঝোলের মধ্যে ভালো করে পটলগুলোকে মিশিয়ে দেবো আর এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট হওয়ার জন্য। আর ফ্লেমটাকে ফ্রেন্ডস আমি কমিয়ে দেবো। ফ্রেন্ডস ফিরে এলাম। তো আমার এই মাছের ডিম দিয়ে পটল আলুর তরকারিটা রেডি হয়ে গেছে ফ্রেন্ডস। এটাকে আমি এই সময় বন্ধ করে দেব আর আমি এতে অল্প একটুখানি গরম মশলা অ্যাড করব। এটাকে ভালো করে মিশিয়ে দেব আর এটাকে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ফ্রেন্ডস যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন অ্যান্ড অল অপশানটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। নেক্সট ভিডিওতে ফ্রেন্ডস আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই ফ্রেন্ডস।